দেশের শীর্ষতম বিমা প্রতিষ্ঠান ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি যশোরে 13 কোটি টাকার বিমা দাবি পরিষদ করেছে। দুপুরে যশোর আইটি পার্কে অনুষ্ঠিত বিমা পরিষদ ও উন্নয়ন সভায় কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিমউদ্দিন গ্রাহকদের মাঝে এই চেক হস্তান্তর করেন। এই সময় প্রধান অতিথির বক্তব্যে কাজিমউদ্দিন বলেন, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স যথাসময়ে গ্রাহকের দাবি পরিশোধ করে, তাই ন্যাশনাল লাইফের প্রতি মানুষের আস্থা বৃদ্ধি পাচ্ছে। যশোর এরিয়া প্রধান সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কোম্পানির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ খসরু চৌধুরী, প্রধান অর্থ কর্মকর্তা প্রবীর চন্দ্র দাস সহ যশোর ও খুলনা এশিয়ার 5 শতাধিক কর্মকর্তা অংশ নেন। ব্যাংক এবং বিমা খাতে সার্ভিস ক্যাটাগরিতে আমরা যে বিমা দাবি পরিশোধ করতেছি, আমরা গত বছর 1,051 টাকা এক বছরে দাবি পরিশোধ করেছি। আমাদের লাইফ প্ল্যান আমাদের জি অনুযায়ী বলছে শুনছ তোমরা, আমাদের লাইফ প্ল্যান আমাদের বিনিয়োগ এবং আমরা খরচ কমিয়ে ব্যর্থ করতেছি। গত বছর আমরা সরকারের আইডিয়ালের নির্ধারিত গাইডলাইন অনুযায়ী আমরা 123 কোটি টাকা খরচ কম করেছি।